পাহাড়ের কুলে সাজানো ছোট ছোট বাড়ি, কোনোটা দোতলা কোনোটা তিনতলা, কোনো বাড়ির মাথায় আবার একতলাতেই ছাউনি। জলের তোড়ে তাসের ঘরের মতো ভেসে গেল সব। চলতি বছরের বর্ষায় হিমাচল প্রদেশে এমন ছবি আকছার দেখা গিয়েছে, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একের পর এক ভয়াবহ যে ভিডিও, তাতে দেখা গিয়েছে কিভাবে সাজানো শহর চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হিমাচলে অত্যাধিক বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি কিছুদিন আগে পর্যন্ত ছিল। হড়পাবান মেঘভাঙা বৃষ্টি, পাহাড়ি ধস বহু মানুষের প্রাণ কেড়েছে, নষ্ট হয়েছে অনেক সম্পত্তি। পরিসংখ্যান বলছে গত জুন মাস থেকে এখনো পর্যন্ত হিমাচলে বৃষ্টির কারণে অন্তত 300 জনের মৃত্যু হয়েছে, 10,000 বাড়িতে ফাটল দেখা গিয়েছে এবং ক্ষতির পরিমাণ শুনবেন 10,000 কোটি টাকারও বেশি। বর্তমানে এখন সিকিমে ঠিক এই পরিস্থিতি দেখা গিয়েছে। বন্যায় বিধ্বস্ত সিকিম বাকি দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই রাজ্য। মেঘভাঙা বৃষ্টির জেরে লোনাক লেকের জলাধার থেকে জল গিয়ে পড়ে তিস্তা নদীতে এবং সেখান থেকেই শুরু হয় ভয়াবহ বন্যা। ইসরোর উপগ্রহ চিত্রে ফুটে উঠেছিল এই বন্যার বিভীষিকা। ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছে সিকিম এবং রাস্তা সেতু এসব সব ধুয়ে গিয়েছে। বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই রাজ্য। তিস্তা নদীর রণমূর্তিতে ভেসে যাচ্ছে একের পর এক বাড়ি। জানা গিয়েছে মেঘভাঙা বৃষ্টির জেরে লোনাক লেকের জলাধার থেকে জল গিয়ে পড়ে তিস্তা নদীতে, সেখান থেকেই শুরু হয় সেই ভয়াবহ বন্যা। সবটা দেখাবো, কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে সবসময় ঘোরাফেরা করছে, পাহাড়ে হচ্ছে কেন এটা? এবং এই রকম তাসের ঘরের মতো সবকিছু ওলট পালট করে দিচ্ছেই বা কেন প্রকৃতি? এই সব প্রশ্নগুলো আমাদের মনে আসছে, আর সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। তাই বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবটা জানতে পারবেন। এবং দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম প্রতিনিয়ত ভিডিও, প্রতিনিয়ত আপডেট আপনাদের আমরা দিতে থাকি। তাহলে চলুন সেই ঘটনাগুলি এবং পাহাড়ের এই অবস্থা বর্তমানে কেন, হিমাচল প্রদেশ কিংবা আমাদের এই দার্জিলিং সিকিম এই অঞ্চলগুলোই হোক, সবারই এই অবস্থা কেন, সবটা জানাবো আজকে। তাহলে চলুন সেই পাহাড়ের ওই বন্যা কিছু ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক, শুরু করা যাক। প্রথমেই শুরু করি সিকিমের বর্তমান অবস্থাটাকে দিয়ে, বন্যার আগের এবং পরের চিত্র দেখুন। ওপরে উপগ্রহ চিত্রটি ভাসিয়ে তুলছি, এটাই ইসরো থেকে প্রকাশিত করা হয়েছে। এতে দেখুন বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি সিকিমে হয়েছে এবং তার জেরে কি ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। 17 সেপ্টেম্বর তোলা ছবিতে দেখা যাচ্ছে লোনাক লেক 162.7 হেক্টর জুড়ে বিস্তৃত, এবং 28 সেপ্টেম্বর তোলা ছবিতে দেখা গিয়েছে লোনাক লেক 167.4 হেক্টর জুড়ে বিস্তৃত। দেখুন উপরের ছবিতে স্পষ্ট, দেখুন আপনাদের ডান দিকের ছবিটি 17 সেপ্টেম্বর তোলা এবং বাঁ দিকের ছবিটি 28 সেপ্টেম্বর তোলা। কালো যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সম্পূর্ণ জলের আয়তন। 28 সেপ্টেম্বর কতটা বেড়েছে দেখুন, আশা করি সবটাই বুঝতে পেরেছে। এরপর আসি লোনাক লেকের 105 হেক্টর জায়গা থেকে জল গিয়ে পড়েছে তিস্তায়, এবং মানে লেকের প্রায় 65% জল কিন্তু খালি হয়ে গিয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির পর বর্তমানে লোনাক লেকে মাত্র 60.3 হেক্টর জমিতে জল রয়েছে, বাকি সব জলই তিস্তায় গিয়ে পড়ে, আর এর জেরে রণমূর্তি ধারণ করেছে তিস্তা। আর এই বন্যার জেরে জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতি হয়েছে, বিস্তীর্ণ এলাকা ধুমে ভরে গিয়েছে বা ধোঁয়ায় ভরে গিয়েছে। নিখোঁজ হয়েছেন 50 জনেরও বেশি, এখনো পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যু হয়েছে।
এই বন্যার জেরে। এদিকে ইসরো জানিয়েছে লোনাক লেকের ওপর তারা নজরদারি চালিয়ে যাচ্ছে, তাই পরবর্তীতে আবারও আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে দেব নিশ্চয়ই। এবার আসা যাক সেই প্রশ্নগুলোর উত্তরের ব্যাপার। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশের বন্যা এবছর অনেক ক্ষতি করেছে, বহু মানুষের প্রাণ গিয়েছে, ধ্বংস হয়েছে অনেক সম্পত্তি, চাষের জমি, ওটা উত্তর ভারত জুড়েই তাণ্ডব চালিয়েছে বর্ষা। কিন্তু কেন বর্ষায় কেন হঠাৎ এমন বিধ্বংসী হয়ে উঠেছে প্রকৃতি? হিমাচলের মতো পাহাড়ি অঞ্চলেই বা কেন এত তাণ্ডব? বিশেষজ্ঞরা জানাচ্ছেন এগুলি মনুষ্য সৃষ্ট ধ্বংসলীলা। হ্যাঁ ঠিকই শুনছেন, মনুষ্য সৃষ্ট ধ্বংসলীলা। প্রকৃতির এই রূপের জন্য দায়ী মানুষের ভুল, একের পর এক করে যাওয়া ভুল। কি কি ভুল? মূলত হিমালয় ঘেঁষা পাহাড়ি অঞ্চলে মানুষের চারটি ভুল এই বিপর্যয় ডেকে এনেছে বলে দাবি বিশেষজ্ঞদের। তার মধ্যে পাহাড় কেটে রাস্তা তৈরি থেকে শুরু করে পর্যটকের বাড়বাড়ন্ত রয়েছে সবই। বিশেষজ্ঞরা প্রকৃতির উপর মানুষের যে অত্যাচারগুলি চিহ্নিত করেছেন সেই তালিকায় প্রথম রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। নদীতে ইচ্ছে মতো বাঁধ দিয়ে স্রোতের গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করার সেরা ঠিকানা এই হলো পাহাড়। হ্যাঁ পাহাড়। হিমাচল প্রদেশে বর্তমানে 168টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। তা থেকে প্রতি বছর প্রায় 10,848 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। 2030 সালের মধ্যে 1,000টি প্রকল্প তৈরি করবার পরিকল্পনা রয়েছে সরকারের, আরও বাড়বে। জলবিদ্যুৎ উৎপন্ন করার সময় নদীগুলি স্বাভাবিক স্রোত বাধা পায়, বড় নদী মানুষের হস্তক্ষেপ সংকুচিত হয়ে যায়, সরু হয়ে আসে তার গতিপথ, বৃষ্টি বেশি হলে নদীবাঁধে জল বেড়ে যায় আর সেই জল উপচে প্লাবিত হয় আশপাশ। পাহাড়ে মানুষের দ্বিতীয় অত্যাচার নির্মাণ কাজ। হোটেল, বাড়ির পাশাপাশি পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে যথেচ্ছভাবে, যা পাহাড়ের পাথরগুলিকে আলগা করে দিচ্ছে। পাহাড় ভাঙার জন্য বেশিরভাগ ক্ষেত্রে ডিনামাইট বিস্ফোরণ করা হয়, এছাড়া উন্নত প্রযুক্তির যন্ত্রও ব্যবহার করেও ধীরে ধীরে কাটা হয় পাহাড়। এর ফলে পাহাড়ি রাস্তার ঢালও অনেক বেশি হয়। নিয়ম হলো পাহাড় ভাঙার পর সেই ধ্বংসস্তূপ অন্যত্র সরিয়ে সমতলে জড়ো করা। খরচ বাঁধাতে অধিকাংশ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয় না। পাথরের খণ্ড, ধ্বংসাবশেষ নদীগর্ভে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়, এর ফলে নদীর গভীরতা কমতে থাকে, নাব্যতা কমতে থাকে। নদীর তলদেশে পাহাড়ের ধ্বংসাবশেষ জড়ো করায় পাহাড়ি নদীগুলির জলধারণ ক্ষমতা কমে আসছে, আর এর ফলে একটু বেশি বৃষ্টি হলেই নদী উপচে পড়ছে, জল বইছে বিপদ সীমার উপর দিয়ে, যার ফলে বন্যা অনিবার্য হয়ে উঠছে। হিমালয় একটি বর্ধিষ্ণু পর্বতমালা, প্রতি বছর তার উচ্চতা একটু একটু করে বেড়ে চলেছে, যা আমরা সকলেই জানি। সেই কারণে এই পর্বত সংলগ্ন এলাকা ভূমিকম্প প্রবণ। বিশেষজ্ঞদের দাবি এই পাহাড়ি এলাকায় রাস্তা তৈরি করাই অবৈজ্ঞানিক। মানুষের তৃতীয় ভুল হলো ভূমিকম্প প্রবণ এলাকায় অতিরিক্ত পর্যটকের ভিড়। প্রতি বছর হিমাচলে লক্ষ লক্ষ মানুষ বেড়াতে যায়, শুধু বিদেশি পর্যটকের সংখ্যাই বছরে 3.5 লক্ষ। এত মানুষ ধারণের ক্ষমতা পাহাড়ে নেই। পর্যটকের সুবিধার জন্য পাহাড় কেটে যথেচ্ছ পরিমাণে রাস্তা এবং হোটেল তৈরি করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পরিকল্পনার অভাব চোখে পড়ে, অধিক উপার্জনের নেশায় প্রকৃতির দিকে ফিরেও তাকায় না মানুষ। পর্যটকের ভিড়ে পাহাড়ের দূষণের পরিমাণও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাইরে থেকে যারা ঘুরতে আসেন তারা স্থানীয় পরিবেশ রক্ষাকে তেমন গুরুত্ব দেন না, যেখানে সেখানে ফেলে রাখা আবর্জনা তারা ফেলে রাখেই। এশিয়া পৃথিবীর সবচেয়ে
সবচেয়ে বেশি ভূমি ধস প্রবণ মহাদেশ, আর এই এশিয়ার সবচেয়ে বেশি ধস হয় হিমালয়ের কোলে। বিশ্বের 20% ভূমিধস হয় কোথায় জানেন? এই ভারতের পাহাড়ি অঞ্চলে। হ্যাঁ, পরিসংখ্যান বলছে হিমাচল প্রদেশে মোট 17,120টি ধস প্রবণ এলাকা আছে। জেলা অনুযায়ী সেই এলাকাগুলি কথা জনসাধারণকে জানানো প্রয়োজন, না জানানোই প্রশাসনের অন্যতম বড় ভুল বলা যেতে পারে। প্রশাসনের ভুলের খেসারত প্রতি বছর বর্ষাকালে দিয়ে যেতে হচ্ছে আম জনতা। তবে শুধু প্রশাসন নয়, পর্যটক থেকে শুরু করে স্বার্থলোভী মানুষ, হিমাচল ধ্বংসের দায় সকলের উপরে, আমাদের সকলের উপরে। সার্বিক ধ্বংসরোধে এখন থেকেই সচেতন হওয়া দরকার, এমনটাই বলছে বিশেষজ্ঞরা। তাহলে চলুন আমরা সকলে মিলে হিমালয় বাঁচাই। এর উদ্যোগে কমেন্টে জানান অবশ্যই কী কী করা উচিত আপনাদের মতামত, সবটা শুনবো। আমাদের এই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। ফিরবো কোনো আরেকটি আপডেট নিয়ে, বড় আপডেট নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে এই ধরনের আপডেট পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ।